আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর যে গণিতের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় স্কুল আছে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুলের অঙ্কগুলো দেখব। তো একে রাইতে বলেছে পাঁচের সাতের সঙ্গে কত গুণ করলে চার হবে, মানে চারটা হচ্ছে গুণফল আর পাঁচের সাত হচ্ছে একটা সংখ্যা, তাহলে আর একটা সংখ্যা আমরা কী করে বার করব। তাহলে একটি সংখ্যা পাঁচের সাত গুণফল চার, তাহলে অপর সংখ্যা চার ভাগ পাঁচের সাত, আর ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে দ্বিতীয় ধাপে ভাগটা গিয়ে গুণ হয়ে যায় আর পরবর্তী ভগ্নাংশের অনন্যককে লিখতে হয়, তাহলে পাঁচের সাতের অনন্যক হচ্ছে সাতের পাঁচ। এবারে কাটাকুটি আর যাচ্ছে না, তাই চার সাতে আঠাশ, আঠাশের পাঁচ বা পাঁচ পাঁচে 25, ছয় সাত আট, পাঁচ পূর্ণ তিনের পাঁচ। আচ্ছা, দ্বিতীয়তে আছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত। সমকোণী যেহেতু তাই একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, বাকিগুলো হলো 45 45, তাই অনুপাত হচ্ছে 2:1:1, তো সেই জন্য এটা দাগ দেওয়া হয়েছে। আর এখানে 28-এর 5টাই আছে, তো 28-এর 5 দেওয়া হয়েছে। তিনে বলেছে 2xy² এই সংখ্যামালা x এর সহগ কোনটা, তাহলে x এর সহগ, সহগ মানে সাথে আছে কে, তাহলে 2y² আছে, সেই জন্য 2y² দেওয়া হলো। চার বলেছে কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এবং বহিঃসমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান কত হয়, 90 ডিগ্রি। আচ্ছা, দুয়ের রায়তে আছে সুহাসবাবু তার মাসিক আয়ের 66.23% খরচ করেন, তিনি মাসে যদি 3,250 টাকা খরচ করেন মাসিক আয় কত। তো আমরা এটা ভাগ করে বার করে দেব। তো 3,250 ভাগ 66.23%, অর্থাৎ 66.23% মানে হচ্ছে 203। তো 3,250 ভাগ 200 বাই 3 × 100, এবার কাটাকুটি করে হয়েছে 2:3, আর ভাগটা আবার গুণ হয়ে গেল, আর 2:3 উল্টে গেল, 3 × 2 হলো, এবার কাটাকুটি করে হচ্ছে 4,875 টাকা, তাহলে তার মাসিক আয় হচ্ছে 4,875 টাকা। 2-তে বলেছে তিনটি ছাতা বা একটা চেয়ারের দাম হচ্ছে 1,200 টাকা, দুটো ছাতা দুটো চেয়ারের মোট দাম কত, তাহলে এগুলোকে ছকে সাজিয়ে নিলে ছাতার সংখ্যা এবং দাম, তো তিনটে ছাতার দাম 1,200 টাকা, তাহলে দুটো ছাতার দাম হবে তাহলে কত টাকা, ছাতার সংখ্যার দাম সরল সম্পর্ক, তাহলে সেই হিসাবে ঐকিক নিয়মে গিয়ে আমি পাচ্ছি তিনটি ছাতার দাম 1,200, একটার দাম 1,200/3, আর দুটির দাম হচ্ছে 1,200×3/2, কাটাকুটি করে হচ্ছে, তাহলে দুটো ছাতার দাম হচ্ছে 1,800 টাকা। আবার একটা চেয়ারের দাম বলেছে 1,200 টাকা, তাহলে দুটো চেয়ারের দাম হবে 2,400 টাকা, তাহলে দুটি ছাতা এবং দুটি চেয়ারের মোট দাম হবে 1,800 আর 2,400 যোগ করে হচ্ছে 4,200 টাকা বা 4,200 টাকা। 2-এর 3-তে বলেছে 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ থাকে, তাহলে 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে সমানুপাতের সাহায্যে নির্ণয় করো। তাহলে 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ থাকে আর মোট শরবত হচ্ছে 5 লিটার, তাহলে সমানুপাতের আকারে সাজালে, যেরকম পরপর আছে সাজালে প্রথম পদ দ্বিতীয় আর এটা তৃতীয়, তাহলে আমাকে চতুর্থ পদটা বার করতে হবে, তাই 10:3 সমানুপাত 5:2, এখানে জিজ্ঞাসা চিহ্ন বা তোমরা এক্স লিখতে পারো। তাহলে এই চতুর্থ পদ সমান কী হয়, মধ্যপদ দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম পদ, তাই 3×5/10, কাটাকুটি করে হয়েছে 3×2 লিটার, মানে 1.5 লিটার, তাহলে 5 লিটার শরবতে সিরাপ থাকবে 1.5 লিটার। আচ্ছা, 3-এর দাগেতে বলেছে 64×8×32 চারের সূচক আকারে প্রকাশ করো, তাহলে 64-কে যদি চারের সূচক আকারে প্রকাশ করি, তাহলে 3×4 গুণ করলে 64 হয়, তাই 4³, 8-কে ভেঙে নিয়েছি 4×2 করে গুণ 32 লিখেছি, 32 আর 2 গুণ করলে আবার 64 হয়, তাই লিখলাম যে 4×4⁴ × 4 × আবার এটাকে 4-এর ঘাতে লিখলাম 4³। এবার গুণের সূচকগুলো যোগ হয়, এখানে কেউ নেই মানে আমি 1 ধরে নেব, তাহলে 3 আর 3 = 6 + 1 = 7, তো এই হলো 4⁷, এই 4-এর ঘাতে এইভাবে প্রকাশ করা হলো। আচ্ছা, 3-এর 2-এতে আছে 3abc + 6a² bc² - 9aq b² c³ কে - 3abc দ্বারা ভাগ করো। তো প্রথমে এরকম ভাগের চিহ্ন দিয়ে পাশাপাশি লিখে নিয়েছি, এবারে আমরা ওপর নিচে করে সাজিয়ে নিলাম, তো সাজিয়ে নিয়ে কাটাকুটি করে এবিসি এখানে এখানটা কেটে গেল 3, তাহলে থেকে গেল -1,
আর এখানে প্লাস ছিল আর এখানে মাইনাস ওয়ান, তাই জন্য এই মাইনাসটা এসেছে। 6-কে 3 দিয়ে ভাগ করলে হয় 2, আর ভাগের ক্ষেত্রে সূচকগুলো বিয়োগ হয়, তাই সদৃশ পদ যেগুলো এ তে এখানে 2 আছে উপরে আর নিচে 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ হয়ে তাই শুধু এ বসেছে, বিবি কেটে গেছে, সিও বিয়োগ হয়ে হয়েছে 1, তাহলে -2ac। আর এখানে যেহেতু মাইনাস এখানেও মাইনাস, তাই জন্য প্লাস হয়েছে, 9-কে 3 দিয়ে ভাগ করে 3, আর এটা যেহেতু কিউব, 3 থেকে 1 বিয়োগ হলে হয় 2, তাই এ স্কোয়ার, 2 থেকে 1 বিয়োগ হলে হয় 1 শুধু বি, আর 3 থেকে 1 বিয়োগ হলে হয় 2, তাই সি স্কোয়ার। তাই এটা হচ্ছে -1 -2ac প্লাস 3a² বি সি স্কোয়ার হলো অ্যান্সার। আচ্ছা, 2-এ 3-এতে বলেছে সরল করো, 3x² মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2 মাইনাস 3x ইন্টু 2x মাইনাস 1। আচ্ছা, এটা প্রথমে আমরা কি করব, 3x² আর এইটা আমরা গুণ করে বাইরে বের করব, তাহলে এক্স আর এক্স গুণ করলে হচ্ছে x² যেহেতু বাইরে মাইনাস আছে তাই মাইনাস। আচ্ছা, 2-এর আগে প্লাস আছে আর বাইরে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে এখানে ওই জন্য মাইনাস বসিয়ে নিলাম, আর 2 আর এক্স গুণ করলে হচ্ছে 2x। আচ্ছা, এখানে বাইরে 3x এর সামনে আছে মাইনাস আর এখানে প্লাস, তাই প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, আর এক্স গুণ করে x² আর ভেতরে আছে -1, বাইরে হচ্ছে -3x, তাই মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, আর 3x এর সাথে 1 গুণ করে হলো 3x। আচ্ছা, এবার সদৃশ পদগুলোর মধ্যে কাজ করব, তাহলে 3x² মাইনাস x² মাইনাস 6x² এই তিনটে হচ্ছে সদৃশ পদ, তাহলে 3x² থেকে x² মাইনাস হলে হয় 2x², এবার এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে যেহেতু -6x² বড়, তাই জন্য মাইনাস বসেছে, আর 6 থেকে 2 বিয়োগ হলে হচ্ছে 4, আর তাই হলো 4x², আর এখানে হচ্ছে -2x আর এখানে +3x, তাহলে এটা বড়, তার আগে আছে যোগ চিহ্ন, তাই জন্য 3 থেকে 2 মাইনাস হলে শুধু 1, তাই শুধু x বসে গেল, তাই অ্যান্সারটা হচ্ছে x -4x². আচ্ছা, 4-এর আয়তে বলেছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো, তাহলে 105 ডিগ্রি কোণ আমরা কিভাবে অঙ্কন করব, তাহলে 105 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে আমাকে প্রথমে আঁকতে হবে 90 ডিগ্রি এবং একটা 120 ডিগ্রি কোণ। তো আমরা প্রথমে যে কোনো মাপের একটা সরলরেখাংশ নিয়ে তার এখানে কাঁটা বসিয়ে পেন্সিল কম্পাসের একটা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবো, সেই মাপটা একই রেখে এখানে কাঁটা বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবো, এটা হলো 60 আর এটা হচ্ছে 120। এবার এখান থেকে আমরা 90 ডিগ্রিটা এইভাবে এঁকে নেব, তাহলে এইটা হচ্ছে 120 ডিগ্রি কোণ এইটা। আচ্ছা, এইখান থেকে আর এটা হলো 90, তাহলে 120 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মাইনাস হলে হয় 30 ডিগ্রি, তাহলে এই 120 আর 90-এর এই যে এইটুখানি এর মধ্যে আছে আমাদের 30 ডিগ্রি, তাহলে এইটুখানিকে যদি আমি সমদ্বিখণ্ডিত করতে পারি তাহলে হবে 30-এর হাফ হচ্ছে কত, 15 ডিগ্রি, আর 15-র সাথে 90 যোগ করে দিলে হবে কত, 105 ডিগ্রি। তার মানে আমি যদি এটাকে মাপ নিয়ে পেন্সিল কম্পাস দিয়ে এখানে সমদ্বিখণ্ডিত করে দিই তাহলে যে কোণটা পাবো সেইটাই হবে 105 ডিগ্রি, তার মানে এই কোণটা হবে 105 ডিগ্রি। তো এইভাবে কম্পাস দিয়ে এঁকে নেবে। 4-এর 2-তে বলেছে স্কেলের সাহায্যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ এঁকে তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4টি ভাগে ভাগ করো, তাহলে প্রথমে 8 সেন্টিমিটার মাপের একটা সরলরেখাংশ এঁকে নিয়েছি এবি, এবার এখান থেকে প্রথমে কাঁটা বসিয়ে প্রায় এতটা মাপ নিয়ে তাকে সমদ্বিখণ্ডিত করলাম, তারপরে এই যে দুটো টুকরো হয়েছে এই মাপটা নিয়ে তাকে আবার একটা ভাগ করে নিলাম, আবার এখান থেকে কাঁটা বসিয়ে এখানে পেন্সিলের মাথা বসিয়ে মাপটা নিয়ে এই ভাগটা করে নিলাম, এই সম এই 4টে টুকরো হয়ে গেল। তো এইভাবে তোমরা এঁকে নেবে। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর গণিতের যে তৃতীয় স্কুল বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুলের প্রশ্নের উত্তরগুলো বা অঙ্কের উত্তরগুলো, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে।